রাজীব বন্দ্যোপাধ্যায় একটা পচা টমেটো হয়ে গেছে, আর জয়দেব মান্না হেরে বসে আছে, এইভাবেই কটাক্ষ করে মন্তব্য করলেন কাশিমপুর পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু। ষষ্ঠ দফা নির্বাচনের আগে 72 ঘন্টা আগে বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর অঞ্চলের শিবালয়ের মোড়ে আমডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রফিকুর রহমানের সমর্থনে পথসভা আয়োজন করেন। সেই পথসভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়দেব মান্নাকে কটাক্ষ করলেন কাশিমপুর পরিষদীয় দলনেতা। এই পথসভা থেকে নির্বাচন কমিশনারকেও এক হাত নিলেন পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু। কি বললেন দেখুন। না, অসুবিধা কেন, আমরা তো নির্বাচন কমিশন যে বিজেপির দালালি করছে এটা সারা ভারতবর্ষের সহ পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। আপনারা জানেন বিগত 3 দিন আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনের সব থেকে বড় দালাল সুনীল অরোরা অবসর নিয়েছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সুনীল অরোরাকে বিজেপি পুরস্কার হিসাবে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগীর পা চেটে এত পরিষ্কার করে দিয়েছে, তার জন্য পুরস্কার হিসাবে গোয়ার রাজ্যপাল গতকাল ঘোষণা করেছে সুনীল অরোরাকে। এর থেকে বড় প্রমাণ হয় ভারতবর্ষের, আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি, ভারতবর্ষের গণতন্ত্র এই মোদির হাতে পড়ে আছে বিপন্ন, ভারতবর্ষের গণতন্ত্র আছে বিপদের মুখে, যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট কোনো দলের হয়ে এত দালালি করছে, যে কোনো দালালিকে এটা হার মানিয়ে দেয়। তাই আমরা ধিক্কার জানাই সুনীল অরোরাকে আর বিজেপিকে, যারা নিজেদের সুবিধার্থে ভারতবর্ষের এত পৃথিবীর অন্যতম একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশের গণতন্ত্রকে শেষ করবার জন্যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলার ভোট বৈতরণী পার হতে চাইছে। আর পশ্চিমবাংলার মানুষ উন্নয়নশীল মানুষ, মেহনতি মানুষ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশেই আছে। আপনারা বিগত দিনে নির্বাচন দেখেছেন, 5ম দফায় নির্বাচন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, আর ষষ্ঠ দফা সপ্তম দফা অষ্টম দফা নির্বাচনে ধলতামাল বলতে যেটা বোঝায়, যত সিট পাবে সব সরকার গঠনের বাইরে ধলতামাল ওগুলো থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে, এটা বিজেপির বন্ধুরা পুরো বুঝে গেছে। আপনারা সাংবাদিকতা করেন, ওদের নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ কী বলছে, ওর ক্ষমতায় আসছে, যারা একটা অপদার্থ দল, যারা ভারতবর্ষ সহ রাজ্যটাকে শেষ করতে চাইছে, পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে, কৃষ্টি কালচারকে নষ্ট করতে চাইছে, পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইছে, হিন্দুত্বকে নষ্ট করতে চাইছে, পশ্চিমবাংলার ভ্রাতৃত্ববোধকে যারা নষ্ট করতে চাইছে, সেই বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ কখনো মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় জয়দেব মান্নার সমর্থনে এসে বলছে বিজেপি ক্ষমতায় আসলে 25,000 না 2 লাখ টাকা করে পাবে কন্যাশ্রী। রাজীব বন্দ্যোপাধ্যায় একটা পচা টমেটো হয়ে গেছে, আর জয়দেব মান্না তো হেরে বসেই আছে। জয়দেব মান্না আমডাঙ্গার বিজেপির কান্না, জয়দেব মান্না আগামী 2 তারিখের বিজেপিদের কান্না হয়ে দাঁড়াবে, আপনারা দেখতে পাবেন। জয়দেব মান্নাকে কে চেনে, আচ্ছা চোর চোরটা চিটিং মাছ যাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে দিয়েছে, সেই চড় খেয়ে পাবলিকের বিজেপি প্রার্থী হয়েছে। আর রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে জিতবে না, ও আবার জয়দেব মান্নাকে জিতাতে আসছে, এ তো একদম অষ্ট হাস্যের কথা। তাই সকলকে বলতে চাই, নরেন্দ্র মোদী আসুক, আপনারা দেখেছেন অমিত শাহ এসছে, ভারতবর্ষের দাঙ্গার নায়ক অমিত শাহ জয়দেব মান্নার হয়ে প্রচার করতে আসছে। এর থেকে লজ্জা আর ঘৃণা আর বিজেপি পার্টির যে করুণ অবস্থা, ওদের যে প্যান্ট ফ্যান্ট খুলে শুধু চাঙ্গে দেখা যাচ্ছে, এটাই তার প্রমাণ। 1500-1600 লোক নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী র্যালি করছে, তার খরচা 45 লক্ষ টাকা। ওরা বুঝতে পেরেছে পয়সা দিয়ে কিছু মানুষকে যদি ম্যানেজ করা যায়, কিন্তু সেটা পশ্চিমবাংলায় মানুষ কিন্তু টাকা নিয়ে নেবে। আমরা আবেদন করছি যত টাকা ওরা দিক নিয়ে নেবেন, নিয়ে ভোটটা
উন্নয়নের প্রতীক জোড়া ফুল। বিগত 10 বছর ধরে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, সেই উন্নয়নে শামিল হয়ে বাংলার আপামর মায়েরা বোনেরা সবথেকে বেশি দেখবেন প্রত্যেক ভোটের দিন মায়েদের বোনেদের সবথেকে লাইন বেশি, বা এই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বেশি, অর্থাৎ মহিলা ভোটার ভোটদাতা বেশি। আর মহিলার ভোটদাতার সংখ্যা যখন বেশি তখন আপনারা সুনিশ্চিত থাকুন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আব্বাস সিদ্দিকী যখন দল ঘোষণা করেছিল বলেছিল আমি কোনো রাজনীতিতে যাব না, কিন্তু বারবার দেখা যাচ্ছে তার রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইছে, কি বলবেন? আব্বাস সিদ্দিকী আমাদের কোনো তো ফ্যাক্টর, ও তো মেন্টাল প্রবলেম, ওর পাকিস্তানের জঙ্গিদের মতো কথা বলে। যদি পীর সাহেবের সন্তান না হতো রাস্তাঘাটে কোনো ধুলাই খেত। আর আগামী 2 তারিখের পরে আমাদের মুসলিম ভাইরাই যারা মুসলমান ধর্মকে কলঙ্কিত করছে রাজনীতির মঞ্চে নামিয়ে, সেই মুসলিম ভাইরা ইভেন আমাদের ফুরফুরে শহরে অন্যান্য যারা ভদ্র আমাদের হুজুরেরা আছেন ওরা কিন্তু কেউ সমর্থন করছে না। ওরা কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নে শামিল হয়ে আপামর বাংলার মুসলিম এবং সমস্ত মানুষকে আবেদন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনুন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়কে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করতে। আর এই বিজেপি ক্ষমতায় আসলে কি পরিমাণ পরিণাম হবে সেটা আসামের মানুষ, সেটা ত্রিপুরার মানুষ, সেটা উত্তরপ্রদেশের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ সবাই কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর আব্বাস সিদ্দিকী কোনোই ফ্যাক্টর নয়, কিছু বাচ্চা বাচ্চার ছেলে যাদের ভোট হয়নি, কিছু অশিক্ষিত মুসলিম যাদের জ্ঞানগম্য নেই তারাই ওই ভাইজান ভাইজান করে দৌড়ে বেড়াচ্ছে, কোনো ফ্যাক্টর না। তৃণমূল কংগ্রেস সন্তোষপুর মোড়ে থাকবে আর বিজেপি সিপিএম নকশায় থাকবে, এতটা ডিফারেন্সের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী রফিকুর রহমান হ্যাটট্রিক করে পশ্চিমবাংলার বিধানসভা যাবে, এটা আপনারা সুনিশ্চিত হয়ে জানে রাখুন। আপনারা পশ্চিম আমাদের আমডাঙ্গায় মানুষের যে ঢল, বিভিন্ন যে র্যালি, তার মাধ্যম থেকে বুঝতে পেরেছেন আমডাঙ্গার মানুষ রফিকারকে সমর্থন করছে, রফিকারের পাশে আছে, মামাটির মানুষের কাছে আছে। আর রফিকুর রহমান এমন একটা মানুষ যিনি সর্দায় সর্বদা তৃণমূল দেখে না, বিজেপি দেখে না, সিপিএম দেখে না, তিনি মানুষ, মানুষের বিচার করেন এবং বিধায়ক হিসাবে সমগ্র মানুষকে বিগত 10 বছর ধরে যেভাবে পরিষেবা দিয়ে এসছে তাই তো সিপিএম বিজেপি সবার মনে কিন্তু একটা প্রার্থী রফিকুর রহমান একটা জায়গা করে নিয়েছেন।